যদি আঘাত লাগে আল্লাহ রাস্তায় কইল এক জায়গায় ওয়াজ করবার গেছি না দেখি মানুষ নাই এই জায়গাটার নাম হলো রাজা বাজার কুজবেরের ওইদিকে রাজা বাজার কুরবানি ঈদের পর দিনই প্রোগ্রাম ছিল ঈদের মাঝখানে ঈদের যে মেম্বার যাচ্ছে ইমাম সাহেব যে নামাজ পড়ায় ওইনে হাতি বানাইছে ছাগল বানাইছে ঘোড়া বানাইছে অন্য বানাই ইমাম সাহেবের সামনে দিয়ে দিছে ইমাম সাহেব ওইটার পাশে খাড়িয়া মুক্তাদির ইমাম হইয়া নামাজ পড়ে আর ওই ওই প্যান্ডেলের মধ্যে সবার আয়োজন হয়েছে ঈদে কুরবানি ঈদের পরের দিন তেইলা দেইহা তো আমার তো মাথা নষ্ট হয়ে গেল কি রে এই লেখা ঈদের ময়দানে গেল না ব্যাপারটা কি এখন দেখি একটা মলনা আছে শীতল ঘাটে আমি বললাম এই ভাই তুই কোন জায়গার মানুষ কয় আমার বাড়ি আশাইরে ঘাটে তা আমি বললাম তাহলে তুই আমার বাড়ি কিছু একটা লোক আছে এই যে মূর্তি এই যে ঘোড়া ওই যে ছাগল এইভাবে নামাজ পড়ে না এটা হরে দেয় কারণ আইনের নিয়ম এইটাই কারণ তুমি কোন মাদ্রাসায় পড়ছো হুজুর আমি তো পড়শিওয়ালা মাদ্রাসায় কিন্তু আইসিএম খেল কে হ্যাঁ আমার নিকে তাবিজ মধ্যে কলম দিলেই হ্যাঁ তাবিজের মধ্যে বড় ফু দিলেই 10,000 এত টেহা আমি খালি রয়েছি 2 বছর কামে গেলে নেনে বাঘ মরা কি করে করুক গেছে না দেখি না আমি তো মহাতরম দোস্ত বুঝুক দেখেন ইমান মানুষের কত কমজোর ইমান যদি পাকা করার ইচ্ছা আছে এই ইমান পাকা করতে গেলে তার পিছনে পবিত্র একজন মহিলার প্রয়োজন আছে নইলে জিন্দেগিতে সার ইমান পাকা হবে না আইছে হুজুর নাকি আচ্ছা চলবো না বন্ধ করবো তা আমার মুসলমান ভাই যান এই পৃথিবীর ভিতরে যদি থাকতে ইচ্ছা আছে এক নম্বরে কোরআন তেলাওয়াতকারী বানাইতে হবে ছেলেদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বানাইতে হবে যেই দিন আপনি মারা যাবেন আপনার সন্তান তখন জানাজার নামাজে দাঁড়াবে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় যদি জমা হয় জানাজার নামাজে আপনার সন্তান যদি একা এক জায়গায় জমা হয় সারা পৃথিবীর মানুষের দু এক জায়গায় যদি জমা করেন আপনার সন্তানের দু এক জায়গায় যদি আলাদা জমা করা হয় সারা পৃথিবীর মানুষের দোয়ার থেকে আপনার সন্তানের দোয়া আল্লাহর কাছে বেশি ভারী হবে কোন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই যান বলতেছিলাম আমার বন্ধুরি আমার ভাই দেবেরা প্রত্যেকটা সন্তানের পিছনে একজন করে পবিত্র মহিলার দরকার আছে এইবার আমার আপনার নবীজি যে বলছিলেন কালা আসসালা তুলি অত্যেকা নামাজকে সময় মোতাবেক করো নামাজ যদি সময় মোতাবেক মনের মধ্যে যদি পড়ার আশা আছে ওর পিছনে কমপক্ষে একজন করে পবিত্র মহিলারও দরকার আছে ইনশাল্লাহ আজকে থেকে বাড়িতে মা জানদেরকে নামাজের তালিম শেখাবেন না নাই নামাজ কিভাবে পড়তে হয় নামাজ পড়ার লাগবো বিলা বাড়িতে আইন জারি করবেন না নাই আমার মুসলিম দুই নম্বর প্রশ্ন হল আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল সুন্নাহীন তারপরে কোন আমলটা বেশি পছন্দনীয় আল্লাহ নবী বলেছিলেন দুই নম্বরে নবীজি জবাব দিলেন বিরুল ওয়ালিদাইন মা বাবার খেদমত করা এই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ ছটকে বলে দেয় হুজুর বলে আসছে যদি আসছে রায় তো অনেক হয়েছে এখন আপনাদের এখানে মানুষ কয়টা পর্যন্ত বাজে থেকে আমি জানিও না ইনশাল্লাহ আর একটা কথা কই ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব নাকি আমার মুসলিমা রাইজাত আল্লাহর হাবিবকে তিন নম্বরে জিজ্ঞাসা করা হল সম্মান তারপরে কোন আমলটা বেশি পছন্দনীয় নবী আমার জবাব দিলেন কালা الجهاد في سبيل الله আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলিম ভাই জানাত আল্লাহ নবী আরেকটি হাদিসের মধ্যে বললেন আহাদুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বালা আমার মুসলমান ভাই জান আমার বাবাজিরা অনেক কিছুই জানেন অনেক কিছু জানেন কিন্তু আপনি আমল করেন না আল্লাহ এই আমল এই জানার নাম আল্লাহ পছন্দ করে না আল্লাহর হাবিব বলেছেন বলে তুমি কম জানো অল্প জানো ডেইলি অল্প অল্প ইবাদত করো এই ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়
আমার মহترم দস্ত বুজুর্গ ভাইও অনেক সময় আপনাদের সম্মুখে নষ্ট করলাম ভাষায় যদি কোনো ত্রুটি হয় করোনা মনে রাখবেন না তো ইনশাআল্লাহ কেউ খারাপ পাইছে অনেক সময় কথা কইলাম কারো মনে আঘাত লাগছে কি আমার জন্য দোয়া করা যাবে কি ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ পাক আপনাদেরকে কোরআন এবং হাদিসকে হাদিসের মাধ্যম থেকে আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন একটু জোরে বলেন আমিন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখ থেকে এইখানে বলে বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনশাআল্লাহ দোয়া করেন আসি বলতে গেলে অনেক সময় লাগে তো সময় অল্প সময়ের মধ্যে বলায়ও মজা নাই যারা ফোনে থাকারও মজা হয় না এক দেড় ঘন্টা দুই ঘন্টা হলে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা একটু সুবিধা মোতাবেক করা যায় যাই হোক অল্প সময়